মুজাহাদা, শরীর নামাজের মধ্যে আছে, মনকে দেমাগকে বলে দেওয়া হয়েছে, মনকে মহাজীবনে ঢুকাও, মহাজীবন থেকে বেরিতে দিবা না, এটা হইল মুজাহাদা। মুরাকাবা, যখন সে দেখে আল্লাহ আমাকে দেখছেন, আমি 24 আওয়ার্স আল্লাহর নজরে, এটা হইল মুরাকাবা। আর মুশাহাদা হইল যে আমি আল্লাহ পাকের নজরে 24 আওয়ার্স আসি, প্লাস যে আল্লাহ তার কোনো কোনো রহস্য আমাকে অনুধাবন করার চান্স দিয়েছে। এটাকে বলা হয় তাজাল্লি। এটাকে কি বলা হয়? মানে আল্লাহ পাক কোনো তাজাল্লি আপনাকে দান করলেন, মানে এই একটা পর্দা একটু সরাইয়া দিলেন, তো আপনি কিছু একটা দেখলেন। তবে এটা যদি গাফলতওয়ালায় দেখে তাহলে শয়তান দেখায়। কোনো কোনো মুরিদ, এত তো আজকা মুরিদ হয়েছে, মুরিদ হইয়া তো তো শয়তানে তাড়াতাড়ি করে এতারে সব বার করাইয়া নিয়া মুশাহাদায় নিয়ে গেছে। মুশাহাদায় নিয়া এরপরে এখন দেখতে আসে, কয় দূর পিসাবে কইছে বলে 12 বছর লাগবো, আমি তো আলহামদুলিল্লাহ 12 মিনিটেই পৌঁছে গেছি। 12 মিনিটেই কি পৌঁছে গেছি। শয়তান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে উনি এরকম মোরাকাবার হালতে জিকির করতেছেন, তো উনি ওনার অনুভূতি দিয়া বুঝতে পারতেছেন কোনো একটা এরকম নামতে আছে, কোনো একটা জিনিস কি নামতে আছে বিশাল, তো অনেক কাছাকাছি পৌঁছে গেছে। আব্দুল কাদের, আর থাকতে পারলাম না রে, আরশের মধ্যে আর থাকতে পারলাম না তোমার জিকিরের চোটে।